প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত প্রতিছড়ি মোরাসিং পাড়ায় রাজ্যভিত্তিক মোরাসিং সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এবছর 41তম বর্ষে পদার্পণ করে এই রাজ্যভিত্তিক মোরাসিং সাংস্কৃতিক মেলা প্রতিছড়ি মোরাসিং পাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মোরাসিং সমাজের সমাজপতি সুনীল মোরাসিং, 2 MDC পদ্মলোচন ত্রিপুরা এবং সঞ্জিত ত্রিপুরা, সাবজোনাল চেয়ারম্যান ডেভিড মোরাসিং, শান্তিরবাজার মহকুমার শাসক মনোজ কুমার সাহা সহ অন্যান্যরা। মেলার উদ্বোধন করে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিভিন্ন দপ্তর থেকে এই মেলায় স্টল খোলা হয়। এই স্টলগুলির মধ্য দিয়ে দপ্তরের উন্নয়নমূলক কাজের পরিকল্পনাগুলি তুলে ধরা হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই রাস মেলায় উপস্থিত থাকেন। দক্ষিণ জেলার এই মেলা ইতিমধ্যে অন্যতম প্রধান সাংস্কৃতিক মেলা হিসাবে পরিগণিত হয়েছে বলে জানান তিনি। কি সুন্দর আমাদের এই রাস মেলা শুভ উদ্বোধন সভা হয়েছে, সবাই অবগত আছে সারা রাজ্যের মধ্যে। আমরা জানি আমাদের মাতার বাড়ি মন্দিরতে একটা বৃহত্তর একটা উৎসব হতো প্রত্যেকটা বৎসরে, এবং তার মধ্যে সেকেন্ড যেটা দ্বিতীয় উৎসব হিসাবে আমরা সেটা বলতে পারি আমাদের সারা রাজ্যের ক্ষেত্রে এই মোরাসিং পাড়ায় মোরাসিং কমিউনিটির রাসমেলা। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে এই যে রাসমেলা সেটাই প্রথম একটা সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে এবং এই মেলাতে আসে, এবং আগরতলা থেকে বিভিন্ন যারা ব্যবসাকারী তারাও এই মেলাতে স্টল নিয়ে তারাও বিভিন্ন সামগ্রী বিক্রি করছে। এবং আমাদের সমাজপতি বিশেষভাবে আমাদের সুনীল মোরাসিং কাকু মহোদয়, উনি সমাজের সমাজপতি, ওনার নেতৃত্বে এই বছরেও রাসমেলা সেটা উদযাপন হচ্ছে এবং একদিন ব্যাপী চলবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ এই মেলায় সমাগম হন। পুলিশ এবং প্রশাসনিক স্তরের সহযোগিতায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় রাজ্যভিত্তিক মোরাসিং সাংস্কৃতিক মেলা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।